করতে হয়েছে পুলিশকে, স্বয়ং ICকে ডেকে পাঠানো হচ্ছে এবং জানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার যে মাধ্যমিক পরীক্ষার আগেই বাকিদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনা আমাদের চোখের সামনে, কিন্তু দেখুন আমরা যে প্রতিবেদন আপনাদের এই মুহূর্তে উপস্থাপন করতে চলছি এবং উপস্থাপনা করব তা আকঞ্জিপাড়া অর্থাৎ সর্বেরিয়ার শেখ শাহজাহানের খোদ ডেরায় সেই অঞ্চলের বাচ্চারা কতটা আতঙ্কিত দেখব আমাদের দ্বিতীয় প্রতিবেদন। দেখুন আকঞ্জিপাড়া সন্দেশখালীর এই অখ্যাত গ্রামটি রাতারাতি উঠে এসেছিল খবরের শিরোনামে। এই গ্রামেই বাড়ি সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের, তার বাড়িতে এসেই আক্রান্ত হয়েছে ইডি। এর পরের গল্পটা কম বেশি সকলেরই জানা। গত ২৫ দিন ধরে গ্রামের পরিবেশটা গিয়েছে পাল্টে, অহরহ পুলিশের আনাগোনা, ইডির নজরদারি। গ্রামের এই পরিস্থিতিতে ভালো নেই গোটা ১২০০ গ্রামবাসী। আতঙ্কের ছায়া যেন কিছুতেই তাদের পিছু ছাড়ছে না। সামনেই মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ৫০ জন পরীক্ষার্থী রয়েছে গ্রামে। ভয়ে বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন গৃহ শিক্ষকেরা। আতঙ্কের পরিবেশে পড়াশোনাটাই চলে গিয়েছে গোল্লায়। মানে ভয়ে আতঙ্কের মধ্যে আছি। আমার মেয়ে স্কুল বোর্ড ২ তারিখ তো পরীক্ষা, তো সে ভয়ে মানে প্রাইভেটও যেতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, টিউশনি স্যারেরাও আসছে না, তার জন্য মানে বিশাল একটা চিন্তার মধ্যে আছি। হ্যাঁ, আকঞ্জিপাড়া গ্রাম তো পুরোটাই তো ভয়ে মানে আক্রান্ত আছে। আমরা চাইছি যে মীমাংসার পথে একটা মীমাংসা হয়ে যাক, সবাই মানে উনি তো আগেকার মতন স্বাভাবিক হয়ে গেল, আমরা তো সেটাই চাই, যাতে না কোনো গন্ডগোল হয়। আমাদের বাচ্চা কাচ্চার লাইফটাই তো নষ্ট হয়ে যাচ্ছে না এই দুষ্কৃতি মানে এই দুর্যোগের মধ্যে দিয়ে। না শিক্ষকরা আসছে না, বাচ্চারাও ঠিক মতন ভাবে মানে পড়াশোনা করছে না, বাড়িতে থেকেও পড়ছে না ভয়ে। গাড়ির আওয়াজ শুনলেই চমকে উঠছে পড়ুয়ারা। নিত্যদিন ভয়ের সঙ্গে যুঝে দিন যাপন রুটিন হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের কাছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন, সরকারের কাছে করজোড়ে আবেদন গৃহ শিক্ষক মহিদুল আকুঞ্জির। আমরা এই মুহূর্তে প্রচণ্ড সমস্যা ফেস করছি। ফেসটা হচ্ছে এটাই, এখানে আকঞ্জিপাড়ায় এমন একটা সমস্যা দেখা দিয়েছে যেটা সমস্যার আঁতুড়ঘাড়ায় বলা হচ্ছে। কারণ এখানে সমস্ত বাচ্চা, এখানে মাধ্যমিক প্রার্থী আছে, উচ্চ মাধ্যমিক প্রার্থী আছে, আমি যেহেতু একজন গৃহ শিক্ষক সেই সূত্রে বলছি, এখানকার সমস্ত ছেলে মেয়ে পড়তে আসছে না একটাই উদ্দেশ্য, এই ভয়। এবং ছেলেমেয়েদের কাছে যদি প্রশ্ন করা হয় এই একই সমস্যার কথা বারবার তারা বলছে যে আমরা আসতে পারছি না ভয়, কোনো গাড়ি যদি রাত্রেবেলা আসছে ছেলেমেয়েরা ভয় থেকে কি করবে ওরা নিজেরাও বলতে পারছে না, ভয় প্রচণ্ড ভয় পাচ্ছে। আমি গৃহ শিক্ষক হয়ে সরকারের কাছে আবেদন করব যে এই বিষয়টা নিয়ে যেন সরকার দেখেন এবং এখানকার সমস্ত ছেলেমেয়েদের প্রতি যেন সরকার একটা দায়িত্ববদ্ধ নেয়। আমি অনুরোধ করব সরকারের কাছে, আমি একটা গৃহ শিক্ষক হয়ে আমি সরকারের কাছে বারবারের জন্য এই অনুরোধটা রাখছি। গাছপালায় ঘেরা এক অখ্যাত গ্রাম আকঞ্জিপাড়া। গ্রামের মেঠো পথ, খালবিল, উন্মুক্ত আকাশ বলছে তাদের জীবন নিতান্তই সাদাসিধে। ৫ জানুয়ারির পর থেকে দুর্যোগের কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে গোটা গ্রাম। শিক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দিতে পারছি না, তার জন্য আমি চাই যে আগে যেরকম ছিল এখন যেন সেরকমই হয়ে যায়। টিউশনে যেতে পারছি না, স্কুল যেতে পারছি না, মাস্টার বাড়ি আসতে পারছে না, তার জন্য খুব ভয়ে আতঙ্ক হচ্ছে আমাদের। কবে মিটবে সমস্যা? কবে গ্রামের বুক থেকে বিলীন হবে উর্দিধারীদের বুটের আওয়াজ? পরিস্থিতি কি আদৌ স্বাভাবিক হবে কোনোদিন, নাকি শাহজাহানের গ্রাম হিসেবেই অন্তহীন যন্ত্রণা সহ্য করতে হবে বাসিন্দাদের? উত্তর ২৪ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, নিউজ বর্তমান।